আচ্ছা, আবার যেতারা নসিলে খায় হেতারা অবশ্য বুঝে। তবে আমি কিছু কিনে ডাকনা গান হালা দিয়ে একটা একটা ব্যাগ করার কাম করছি। মানে ডাকনা গান যদি রাড়ি দাম তাহলে অনদিন ফ্রিজে থুই যেন একটা ডাকনা দিয়ে সুন্দর করে থুইতে মারতাম। হেঁটতেই টান মাথা তাই এর মতো কিছু কিনে ডাকনা গান হালা দিছি। আর অন গেছে কি হরের রেসিপি দিয়ান হিয়ান, এটা হচ্ছে যে কদিন ধরে ইউটিউবে দেই হেতারা আমদি কত হিরে টিরে বানার আর ফুডিং বানার কত কিছু বানার। আয় বানাবো বানাবো খাবি খাবি আর আর মনে করে না। তো ওনার যে কই না আজ আর সাবাস করে একটা চড়িয়ে আইসি কই এক যার খাবি কেন আজ যা বানাই হালামো। আইসি আগে দিয়ে কিছু সুজি দি বানার লাগবো। তো আর সুজি একারে এক প্যাকেট দুই প্যাকেট না হাফ প্যাকেট সুজি আছে, কিন্তু আই গুণ দিয়ে কোনো কিছু বানাই না। বানামো বানামো চিন্তা করতে করতে এগুন খাই গেছে। তো অন কিছু আগে দিয়ে সুজি দিছি, সুজি দিয়ে তারপরে দিছি চিনি, তারপরে দিছি নুন, নুন কদু দিও না, নুন চিনির আগে দিয়ে দিছি আটা। অনেক যদি মনে করেন এরা ময়দাও দিতে না দেন, আর দিছি আটা, আটা দিই তারপরে দিচ্ছি নুন চিনি দিছি, দিয়ে এবার ইয়ে রুফে দিই আম আছে না আমের ইয়ে ওই ব্লেন্ড করে না আমের গিন দিয়ে লেছি, দিই গিন দিই ভালো করে আগে দিয়ে মেশামো, মেশাই তারপরে এরপরে এগিন একখানা শক্ত শক্ত হয়ে যাবো না ইয়ের হরে যাই দিয়ে দিমো দুধ, ওই যে ঘন করে না দুধ এগিন আছে না দুধ এগিন দিই তো এগিন রে ডুলেতে ডুলেতে এগিন মেশে যাব। মেশলে তো এগিন রে কিরম থুই চলিয়ে আমো লগে লগে বানাইতাম যাইতাম না, লগে লগে বানালে সুজির ভিতরে এটা ঢুকতো না তো সুন্দর লাগতো না। তো আই কিচ্ছি এগিন রে ডুলে ডালে মেশাই আই কিচ্ছি ডাকনা একটা নিয়ে চলিয়ে আসি সাদে সাদে যে সুন্দর বাতাস আহ আর গা একটা শীতল হয়ে গেছে। আই খাই খাই একার দিয়ে ভিডিও করি আর রাজমি আর লগে আইয়ে না। তো আই একার দিয়ে গাছি গুণ লড়ে যেন এটা সুন্দর লাগে, ভিডিওর ভিতরে কম লড়া দেখা যার বাস্তবে আরও সুন্দর লাগে। আর দিব আজান, আজান দিলে আবার আরো ভূতে ধরবো। তো আই কিচ্ছি আবার চলিয়ে আসি, চলিয়ে আই এবার আই মাগরিবের নামাজ হরি অন আইসি হিরা বানাবার লাই। তো এখন আর তেলে করে এগের ভিতরে তেল কম আসিল, তো তেল করে এগের ভিতরে তেল দিছি, দিয়ে এবার ওই যে ইয়া সুজি গিঞ্জেন মাখি থুই গেছি কিন্তু আরেকবার একটা বালা করি ইয়া মেশালামো। তারপর দিয়ে এবার ছুট্টি একটা দিয়েছিলাম তেল গরম, এবার আগে দিয়ে দিলে হিরে এগুন হলে না এগুন সেবা সেবা হইতে ছোট্ট এক গেদি যেন দেখছি যে উড়িয়ে কেন নাচা শুরু করবো, তখন মনে করবেন যে তেল গরম হয়ে গেছে। এবার কিরবেন এবার বেগুন একেন একেন ছোট ছোট করে কত গুণ একেন দিয়ে এলাম, দি গুণ একেন ইয়ের হরে দিয়ে জানি এক পাশ হয়ে যাবো। এবার আই গুণে উল্টাবেন বেগুন একসাথে এক গেগে করে উল্টে নিতে সম্ভব না, কিরবেন একেন খুঁতি দিয়ে গুঁতে বেগুন একসাথে উড়ে এলেবেন, উড়ে এবার হেফিডো দিয়ে এলেবেন, হেফিডো দিতে এবার আই হেফিডো দিয়ে আগুন বেগুন ওই গেছে, ওই গেছে আর একবার চাকনি দিয়ে উড়েছি ও মা এ পাশের গুণ উড়েছি বেগুন উড়ে না এগুন ছোট ছোট দত্ত এ পাশের গুণে এর আবার কিচ্ছি খুঁতি দিয়ে দিয়ে গুঁতে গুঁতে উড়ে এলাইয়ের উড়ে এবার এগুনে কিরম বেগুন যেন উড়ে নিয়ে যাবে এগুনে একটা পাইপেন একখানে রুপে তেল সরবেলায় থুই গেছি, থুই এবার আরেক চাটনি দিয়ে লাগে বেগুন একটা দিয়ে এলাম অন এগুন একখানে হরে ও না এগুন লাফার মতো আতের ভিতরে আটকিতে এগুনে গুঁতে গুঁতে তুই হালাইছি, হালাই এবার এ চাটনি দিই তো কিছু এগুনে যেন তেল সরি গেছে, এবার টিস্যু একখান দিই তো এগুনে লইয়ে লাগে এগুন এত সুন্দর হয়ে ফুলছে এক তার এত হুলি দুমদুম হয়ে গেছে। অন আই মানুষের কয় হিরা বানাইলে বলে মুখে উঠবে বলে কইলে বলে আর হলে না, এটা যদি হইতো আমি অবশ্যই নজরে বিশ্বাস করি না। আঙ্গু শিখে আরে করতে সময় কক তুই নজরে বিশ্বাস করস দাদা, আমি কিতাম আঙ্গু এগুন ছোটো থাকতো এগুন যদি কিছু খাইতো আমি মানুষের গিয়ে মুখ দিয়ে দিবা আমি কতো কতো শেষ নাই আঙ্গু এগুন এটা খাইছি এটা খাইছি হিজে বানাতে মানে কোনো কিছু যদি না কিছু বানাইছি এটা সুন্দর হলে আমি কতো কতো শেষ হয়ে যাই এটা এত সুন্দর হয়েছে এমনি হয়েছে হ্যাঁ আর মানুষের কয় বলে এই কথা কইলে বলে ভুলে না আর গুন দে ভুলে আর কোনো নজর যদি লাগতো তাহলে তো আর নজরে আর কোনো কিছু সুন্দর হইতো না। তো অন আঙ্গুই গুলো আসি গুলো কেন হয়তো তো নজর লাগে না আর কিন্তু বাড়া কেউ করি বলে বই বলে নজর লাগে অনেক চাই জানি তো অন আন্ডাগুলো লোকে বক বক করতে করতে আর ইডে ইডে বানানি শেষ আই আর মজা করি যে আর রুমে বই বই শান্তি করে খামো। আর আর ভিডিও কাছে যদি অন্যের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর কেউ যদি ফেসবুকে তুন চান তাহলে ফলো দিবেন দেখা হইব পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।